আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে বাচ্য এবং বাচ্য পরিবর্তন। বাচ্য এবং বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে তোমরা যে বিভক্তির ব্যবহারটা রয়েছে এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা মুখস্থ রাখতে হবে। বিভক্তিটা ব্যবহারটা আমরা চলে আসো কীভাবে করবো। প্রথমে চলে আসো যে প্রথম আমরা বিভক্তিগুলো আগে জেনে রাখবো। বিভক্তি হচ্ছে যে প্রথমা বিভক্তি হচ্ছে অ থাকবে, মানে শব্দের সাথে অ থাকবে, এটা প্রথমে বিভক্তি। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, কে এবং রে, এগুলো হচ্ছে দ্বিতীয় বিভক্তি। আর তৃতীয় যে বিভক্তি সেটা হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক আমরা জানি। আর চতুর্থ যে বিভক্তি সেটা হচ্ছে জন্য। আর পঞ্চম যে বিভক্তি সেটা হচ্ছে হতে থেকে ছে, হতে থেকে ছে পঞ্চম বিভক্তি। আর ষষ্ঠ যে বিভক্তি সেটা হচ্ছে র এবং এর। আর সপ্তমী হচ্ছে এ অন্তস্থীয় তে। আমরা এই বিভক্তিগুলো খেয়াল রাখবো। তো বিভক্তিগুলো খেয়াল রাখবো এই কারণে যে আমাদের ওই যে যখন বাচ্য পরিবর্তন করতে হবে বা বাচ্চার স্ট্রাকচারে বিভক্তিগুলো গঠিত হয়। এরপর চলে আসো যে আমরা কোন বাচ্যের মধ্যে কোন বিভক্তি হবে। আমরা খুবই মনোযোগ সহকারে বুঝবা যে কোন বাচ্যে কোন বিভক্তি হবে, এটা খেয়াল রাখবা। প্রথমত আমরা জানি যে বাচ্য তিন প্রকার, বাচ্য কত প্রকার, তিন প্রকার। তিন, একটা হচ্ছে কর্তৃবাচ্য, একটা কর্মবাচ্য, একটা হচ্ছে কি ভাববাচ্য। আচ্ছা, তো এরপর চলে আসো যে আমরা আগে বলো যে বাচ্য জিনিসটা কি। বাচ্য হচ্ছে যে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলা হয়। মানে একটা সেন্টেন্সকে তুমি বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলবা, এটাকে বলা হবে বাচ্য। ইংলিশে যেটা তুমি ভয়েস চেঞ্জ করো, যেমন আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, এই যে ঘুরিয়ে বলছো এটা হচ্ছে কি ভয়েস বা বাচ্য। তাহলে দেখো, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এই কথাটাকে তুমি ঘুরিয়ে বলবা যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। তাহলে একই কথা জাস্ট তুমি তোমার মতো করে একটা বাক্যকে বিভিন্নভাবে প্রকাশ করছো, আর এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে বাচ্য বা ভয়েস চেঞ্জ। তাহলে আমরা এখন চলে আসো যে তাহলে আমরা প্রথম কথা বুঝে ফেললাম যে বাক্যের বিভিন্ন ধরনের যে প্রকাশভঙ্গি এটাকে বলা হয় বাচ্য। আচ্ছা, এখন দুই নম্বর প্রশ্ন চলে আসে যে বাচ্য কত প্রকার। বাচ্য তিন প্রকার, একটা হচ্ছে কর্তৃবাচ্য, একটা কর্মবাচ্য, আর একটা হচ্ছে কি ভাববাচ্য। এখন আমরা চলে আসো যে আমরা খুবই ইম্পর্ট্যান্ট যেটা আগে বললাম যে এই বাচ্যর বিভিন্ন স্ট্রাকচারগুলো আমরা মনে রাখবো। যে বাচ্য দুটো অংশ থাকে, একটা হচ্ছে কর্তা, যে কোনো সেন্টেন্সের একটা কর্তা, একটা কর্ম। তাহলে আমরা দুটো, একটা বাক্যের কটা অংশ থাকে, দুটো অংশ, একটা হচ্ছে কর্তা, একটা হচ্ছে কি কর্ম, এটা খেয়াল রাখবা। তো এই কর্তৃবাচ্যের কর্তার মধ্যে কোন বিভক্তি বসবে, আমরা বিভক্তিগুলো আগে বললাম, খেয়াল রাখতে হবে যে কর্তৃবাচ্যের মধ্যে কর্তার মধ্যে শূন্য বিভক্তি বসবে বা প্রথমে বিভক্তি বসবে। আর কর্মের মধ্যে, কর্মের মধ্যে শূন্য, দুই, ছয়, মানে হয় দ্বিতীয় বিভক্তি বসবে, না হয় শূন্য বিভক্তি, না হয় ষষ্ঠ বিভক্তি। তাহলে আমরা কর্তৃবাচ্য খেয়াল রাখবো যে শূন্য, শূন্য, দুই, ছয়, মানে প্রথমে বসবে হচ্ছে শূন্য বিভক্তি, দ্বিতীয় বসবে হচ্ছে শূন্য, দ্বিতীয় বা হচ্ছে ষষ্ঠী। আর কর্মবাচ্যের মধ্যে বসবে হচ্ছে কর্তায়, কর্তার সাথে বসবে তৃতীয় বিভক্তি, মানে দ্বারা। আর কর্মের সাথে বসবে হয় শূন্য, না হয় দ্বিতীয় বিভক্তি। আর ভাববাচ্য খেয়াল রাখবে, ভাববাচ্যের কর্তায় বসবে হচ্ছে দ্বিতীয় বিভক্তি বা তৃতীয় বা ষষ্ঠী, কিন্তু কর্ম থাকবে না, কর্ম থাকবে না, এখানে ক্রিয়ায় সব কিছু, তবে ক্রিয়া হবে নাম পুরুষের ক্রিয়া হবে। আচ্ছা, তাহলে আমরা এখন উদাহরণ চলে যাই, আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। দেখো, প্রথম চলে আসে যে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য এখানে যেমন একটা উদাহরণ দিই, সহজ একটা বাক্য, যেমন রহিম স্কুলে যায়। এখানে রহিম স্কুলে যায়, এখানে রহিমের সব কিছু, তাই না? হ্যাঁ, তাহলে কর্তৃবাচ্য রহিম স্কুলে যায়, যেহেতু রহিম সব কিছু, রহিম মেইন বোঝাচ্ছে, তার মানে কর্তৃবাচ্যে কর্তার রহিম, তার অর্থের কিন্তু কী থাকবে, প্রাধান্য থাকবে। আর ক্রিয়াপদ কিন্তু ওই কর্তা অনুসারেই হবে, রহিম অনুসারেই হবে, এটা খেয়াল রাখবে। এরপরে দেখো, আমরা বলছিলাম কর্তৃবাচ্যের কর্তায় প্রথমা বিভক্তি হবে, প্রথমা বা শূন্য হবে, মানে কিছুই হবে না। যেমন রহিম, রহিমের সাথে কিছু আছে, কিছুই নেই। আচ্ছা, আমরা একটা একটা সহজ একটা উদাহরণ দিই, যে যেমন শিক্ষক ছাত্রকে পড়ান। এখানে দেখো, শিক্ষক কর্মের সাথে ছাত্র, কর্ম হচ্ছে ছাত্র, এই ছাত্র এখানে ছাত্রের সাথে কিছুই হয়নি, তার মানে শূন্য বিভক্তি। আবার বলছিলাম কি তোমাদেরকে, যে কর্তৃবাচ্যের এখানে দেখো কর্তৃ হয় শূন্য, না হয় দুই, না হয় ছয় হবে কর্মটা,
কর্তৃপাচ্যের কর্মটা হয় শূন্য হবে, না হয় দুই হবে, না হয় ছয় হবে। দেখো প্রথমে শূন্য দেখো, শিক্ষক ছাত্রকে পড়ান, শূন্য। শিক্ষক ছাত্রকে পড়ান, এটা হচ্ছে শূন্য। আর শিক্ষক ছাত্র কে 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 মানে দ্বিতীয়, দ্বিতীয় ছাত্রকে পড়ান। এবার শিক্ষক ছাত্রদের এর আছে, এর পড়ান। তাহলে আমরা এই কর্তৃপাচ্যের মধ্যে কর্মর মধ্যে হয় দুই, শূন্য, দুই, ছয় বিভক্তিগুলো অ্যাড হবে। তাহলে আমরা আবার বলছি, কর্তৃপাচ্যের কর্মের মধ্যে শূন্য, দুই, ছয় হবে। শূন্য যেমন দেখো ছাত্র, আর দুই মনে হচ্ছে ছাত্রকে, আর ছয় হচ্ছে ছাত্রদের, র যোগ হয়েছে এখানে, র এর এখানে কে, এখানে হচ্ছে শূন্য। এবার চলে আসো আমরা কর্মবাচ্য চলে আসো। কর্মবাচ্য হচ্ছে যে যে বাচ্যের কর্মের সাথে ক্রিয়ার একটা সম্বন্ধ থাকবে, মানে কর্মের সাথে একটা কাজের একটা মিল থাকবে, এটা হচ্ছে কি কর্মবাচ্য। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো যে সেখানে ওই সেন্টেন্সটা দ্বারা দিয়ে কর্তৃক থাকবে, দ্বারা দিয়ে কর্তৃক সেটা বোঝাবে। তো এখন চলে আসো যে বিভক্তি চলে আসো। আমরা বিভক্তি নিয়ে কি বলছিলাম, কর্মবাচ্য, কর্মবাচ্যের মধ্যে বিভক্তি হচ্ছে কর্তৃতে তৃতীয় বা তৃতীয় হবে, আর কর্মে হবে কি শূন্য এবং দুই। দেখো আমরা কর্মে প্রথম হবে মানে শূন্য হবে, আর কর্মে কখনো কখনো আবার দ্বিতীয় হবে, আর কর্তা অলওয়েজ তৃতীয়। তাহলে আমরা কর্মবাচ্যের কর্তা হবে তৃতীয় মানে তিন, আর কর্ম হবে শূন্য অথবা দুই। তাহলে আমরা এখানে শূন্য অথবা দুই হবে, এটা খেয়াল রাখবো, মানে 302। তাহলে আমরা যদি কর্ম যদি বলো তোমাকে প্রশ্ন করা হয় যে কর্মবাচ্যের কর্তা, কর্তার সাথে কোন বিভক্তি হবে, তৃতীয় বিভক্তি, আর কর্মের সাথে কী হবে, কর্মের সাথে হবে হয় শূন্য বা প্রথমা, বা না হয় দ্বিতীয় বিভক্তি হবে। আচ্ছা এবার চলে আসো ভাববাচ্য। ভাববাচ্যর আগে বললাম ভাববাচ্যের আমাদের কর্তায় সব কিছু, ভাববাচ্যের ক্রিয়া সব কিছু বোঝাবে, আর কর্তার মধ্যে বিভক্তি যোগ হবে। তাহলে আমরা দেখো কর্তার মধ্যে কোন বিভক্তি যোগ হবে। দেখো ভাববাচ্যের আগে বললাম যে কর্তা হবে ষষ্ঠী, দ্বিতীয় বা তৃতীয়, মানে দুই, তিন বা ছয়। দুই দেখো, আমরা দেখো দুই হচ্ছে দেখো আমাকে, এই যে কে আছে কে রে দুই। এরপর তিন দেখো, তিন হচ্ছে তোমার দ্বারা, তোমার দ্বারা তিন। আর এরপর দেখো হচ্ছে ছয়, এই যে আমার ছয় র আছে, র কে, মানে র হচ্ছে দুই, র হচ্ছে ছয়, আর কে হচ্ছে কত, কে হচ্ছে দুই, আর দ্বারা হচ্ছে কি তৃতীয়। তার মানে হচ্ছে আমরা ভাববাচ্যের কর্তায় হয় দুই, না হয় তিন, না হয় ছয় বিভক্তি কি ষষ্ঠী বিভক্তি অ্যাড হবে। আর এইটার ক্রিয়া সর্বদা নাম পুরুষ হবে, কোন পুরুষ হবে, নাম পুরুষ হবে। নাম পুরুষটা তোমরা খেয়াল রাখবে এভাবে একটা সহজে তোমরা উপায় একটা টেকনিক বলে, সেটা হচ্ছে দুইটা ক্রিয়া থাকবে। যেমন দেখা হচ্ছে এই যে খাওয়া একটা ক্রিয়া, হলো একটা ক্রিয়া, যেতে একটা ক্রিয়া, হবে একটা ক্রিয়া। এই আমরা এখানে দেখো এ কাজ বা হবে, এই দুটো ক্রিয়া থাকবে, মানে একটা বাক্যে ক্রিয়া লাস্টে যে ক্রিয়া হবে সেখানে দুটো ক্রিয়া হবে। জাস্ট একটা সহজ টেকনিক তুমি নাম পুরুষ চেনার জন্য। আর কর্ম থাকবে না, কর্ম কি থাকবে না, আর ক্রিয়ায় সব কিছু হবে, ক্রিয়া হবে নাম পুরুষে। তো আশা করি তুমি বুঝতে পেরেছ। আমরা চলে আসো এটার পরিবর্তন চলে আসো। আচ্ছা বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে সেটা যেটা আমি একটা সহজ একটা টেকনিক আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে কর্তৃপাচ্য হবে একটা সাধারণ বাক্য, একদম সিম্পল একটা বাক্য মনে রাখবা, আর কর্মবাচ্য হবে দ্বারা দিয়ে কর্তৃক, মানে যে সেন্টেন্সে দ্বারা দিয়ে কর্তৃক থাকবে সেটা হচ্ছে কর্মবাচ্য। আর ভাববাচ্য হচ্ছে একটা সহজ উপায় টেকনিক, সেটা হচ্ছে দুটা ক্রিয়া থাকবে, জাস্ট এটা মনে রাখার কৌশল, এটা কি দুটা ক্রিয়া থাকবে। আমি আবার বলছি কর্তৃপাচ্য হবে সাধারণ একটা বাক্য হবে, কর্মবাচ্য হবে দ্বারা দিয়ে কর্তৃক, আর ভাববাচ্য হবে দুটা ক্রিয়া থাকবে। তো আমরা এখন চেঞ্জ করি, মনে থাকবে তো বিষয়টা। দেখো কর্তৃপাচ্য হবে, যে কর্তৃপাচ্য হবে একটা সাধারণ বাক্য, কর্মবাচ্য হবে কি বলতো, কর্মবাচ্য হবে দ্বারা দিয়ে কর্তৃক থাকবে, আর ভাববাচ্য কি হবে, ভাববাচ্য দুটো ক্রিয়া থাকবে। তো এখন চলে আসো যে আমরা কর্তৃ থেকে কর্ম করব। তা আমি আগে বলছি কর্তৃ থেকে কর্ম করার জন্য জাস্ট কর্মতে দ্বারা দিয়ে কর্তৃক দিলে কি হয়ে যাবে। যেমন দেখো বিদ্বানকে সকলে আদর করে,
এই সেন্টেন্সে কোনো দ্বারা দিয়ে কর্তৃক নেই, এটা সিম্পল একটা সেন্টেন্স, এটা হবে কি কর্তৃবাচ্য। আর বিদ্বান সকলের দ্বারা, দ্বারা আছে, দ্বারা থাকলে কী হবে কর্মবাচ্য। জাস্ট একটা সহজ উপায়, খোদা তাআলা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, এখানে কোনো কিছুই নেই, সিম্পল একটা সেন্টেন্স, এটা হবে কর্তৃবাচ্য। আর বিশ্বজগৎ খোদা তাআলা কর্তৃক সৃষ্টি হয়েছে, এটা হবে কি কর্মবাচ্য, কারণ কর্তৃক আছে, দ্বারা দিয়ে কর্তৃক। মোবারক পুস্তক পাঠ করেছেন, এখানে একটা সিম্পল সেন্টেন্স, এটা কর্তৃপাচ্ছ, মোবারক কর্তৃক পুস্তক পঠিত হয়েছে, এ কর্তৃক আছে, এই জন্য এটা কী হবে কর্মবাচ্য। আচ্ছা, এবার চলে আসো, আমরা আমরা বলছিলাম যে কর্তৃপাচ্ছ থেকে ভাব করব। তো কর্তৃপাচ্ছ যে সিম্পল সেন্টেন্স, ভাববাচ্ছ কী বলছিলাম, ভাববাচ্ছে দুটো ক্রিয়া থাকবে, কী থাকবে দুটো ক্রিয়া, যে ভাববাচ্ছ দুটো ক্রিয়া থাকবে, জাস্ট মনে রাখার জন্য বলছি। আমি আমি যাব একটা ক্রিয়া, দেখো আমি যাব না একটা ক্রিয়া আছে, আমি যাব না একটা ক্রিয়া, আর এটা ভাব করতে হলে দুইটা ক্রিয়া বানাতে হবে। যেমন দেখো আমার যাওয়া হবে না, এই যাওয়া একটা ক্রিয়া, হবে একটা ক্রিয়া, না। তাহলে আমরা দেখো সবাই বিষয়টা বুঝছো, আমি সিম্পলি খেয়াল রাখবো যে আমি যাব না একটা ক্রিয়া, আর আমার যাওয়া হবে না, এখানে কি দুটো ক্রিয়া থাকবে, এটা খেয়াল। এরপর দেখো তুমি ঢাকা যাবে একটা ক্রিয়া, আর তোমাকে ঢাকা যেতে হবে দুটো ক্রিয়া, এই দুটো ক্রিয়া থাকলে সেটা হবে ভাববাচ্য। তোমরা কখন এলে একটা ক্রিয়া, তোমাদের কখন আশা হলো, এই আশা একটা হলো একটা, দুটো ক্রিয়া আছে, এই দুটো ক্রিয়া থাকলে সেটা ভাববাচ্য। আর আমরা তো বিভক্তি খেয়াল রাখবো, বিভক্তি হচ্ছে যে আমার, ষষ্ঠী, কে, দ্বিতীয়, এর, ষষ্ঠী। তো আমরা এখানে আমাদের যে আগে মনে রাখছিলাম যে তৃতীয় বা হচ্ছে দ্বিতীয়, তৃতীয় এবং ষষ্ঠী বিভক্তিগুলো হবে, দেখো এখানে দুইটাতে ষষ্ঠী হলো, একটাতে দ্বিতীয় হলো, বিভক্তিগুলো খেয়াল রাখবা। আর মেইনলি খেয়াল রাখবে হচ্ছে তুমি টেকনিকটা খেয়াল রাখবা যে এখানে দুটো ক্রিয়া থাকবে, দুটো ক্রিয়া থাকলে হচ্ছে ভাববাচ্ছ, আর একটা ক্রিয়া থাকলে মনে রাখবা কর্তৃপাচ্ছ। আচ্ছা, আমরা কর্ম থেকে এখন কর্তৃ করব। কর্ম হচ্ছে যে কর্তৃক আছে, দেখো দস্যুদল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে, তাহলে এখানে কর্তৃক আছে। যদি আমি এটাকে যদি এখানে কর্তৃক শব্দটা আছে, তো আমি এটা তো কর্মবাচ্য তাই না, কারণ দ্বারা দিয়ে কর্তৃক থাকলে তো সেটা কর্মবাচ্য হয়ে যাবে। তাহলে আমি যদি সেটাকে কর্তৃক করতে চাই, তাহলে অবশ্যই এই কর্তৃকটা উঠে দিতে হবে, কেটে দিতে হবে। তাহলে দেখো দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে, জাস্ট কর্তৃকটা আমি উঠে দিলাম আর সেন্টেন্সটাকে স্বাভাবিক করে নিলাম। আরেকটা দেখো, হালাকু খা কর্তৃক, এখানে কর্তৃকটা আছে, কর্তৃক মানে হচ্ছে কর্মবাচ্য, এটাকে কেটে ফেলবা, বাগদাদ বিধ্বংস হয়। তাহলে আমরা দেখো এটা কেটে ফেললে কী হয়, হালাকু খা বাগদাদ ধ্বংস করেন, জাস্ট একটা সহজ একটা বাক্য, সিম্পল, এটা খেয়াল রাখবা। এরপর দেখো ভাববাচ্ছে, ভাববাচ্ছে আমি তোমাদের বলছিলাম কী হবে, দুটো ক্রিয়া থাকবে, যেমন হাঁটতে হবে, দুটো ক্রিয়া আছে, তা আমি এটাকে একটা ক্রিয়া বানা ফেললে তো আমার কর্তৃ হয়ে গেছে, একটা ক্রিয়া থাকলে কর্তৃ হয়ে যাবে, আর দুইটা ক্রিয়া থাকলে ভাববাচ্য হবে। যেমন দেখো তুমি হাঁটবে একটা ক্রিয়া, আর তোমাকে হাঁটতে হবে দুইটা ক্রিয়া, ভাববাচ্য। এবার একটা গান করা হোক, করা একটা শব্দ, হোক একটা শব্দ, বাট এখানে একটা গান কর শুধু আর হোক নাই, তাহলে আমরা কি বললাম, দুটো ক্রিয়া থাকলে ভাব, একটা ক্রিয়া থাকলে কর্তৃ। অ্যান্ড লাস্ট হচ্ছে তার জন্য আশা হয়, দুটো ক্রিয়া আছে, আশা একটা, হয় একটা, আর এখানে শুধু সেই জন্য আসে, একটা ক্রিয়া। তাহলে আমরা খেয়াল রাখবো যে কর্তৃ অলওয়েজ হচ্ছে একটা 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 ক্রিয়া থাকবে, আর ভাবে দুটো ক্রিয়া থাকবে, হাঁটতে হবে, গান করা হোক, আশা হয়, এখানে হাঁটবে, করো আর আসে, সব কথা বুঝছো বিষয়টা। আর মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য 100% মুখস্থ রাখবা এটা, যে কর্ম কর্তৃপাচ্ছ, তিনটা উদাহরণ আমাদের বইতে দেওয়া আছে কর্ম কর্তৃপাচ্ছ, একটা হচ্ছে কাজটা ভালো দেখায় না, বাসি বাজে ওই মধুর লগনে, আর সুতি কাপড় অনেকদিন টিকে, এগুলো নিয়ম পড়ার দরকার নেই, জাস্ট মুখস্থ করে রাখবা যে এই তিনটা বাক্য হচ্ছে কর্ম কর্তৃপাচ্ছ, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি আগে বলছি যে তিনটা মনে রাখবা, কাজটা ভালো দেখায় না, সুতি কাপড় অনেকদিন টিকে, বাসি বাজে এই মধুর লগনে, তাহলে এগুলো কী হবে, এগুলো হবে কর্ম কর্তৃপাচ্ছ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, তারপরে যদি কোনো না বুঝো আমাকে মেসেজ করো, আমি চেষ্টা করবো এটাকে আরও সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।